আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমরা যারা মেসেজ সমস্যায় ভুগছি, দেখা গেছে আমাদের যে এসএমএসগুলো আসতেছে সেই এসএমএসগুলো আমাদের যে নোটিফিকেশনে শো করে না, এবং কি আমাদের আসলে সাউন্ড হয় না। আপনি যে সমস্যাটা থাকুন না কেন, অর্থাৎ নোটিফিকেশনে শো হয় না, আপনার হতে পারে নোটিফিকেশন শো হয় না এবং সাউন্ডও আসে না, দুটো হতে পারে সমস্যা। বাকি আপনার নোটিফিকেশন আসে কিন্তু সাউন্ড হয় না। দেখা গেছে কিছু এসএমএস আসে আপনার উপরে থাকে নোটিফিকেশন বারে, এখানে থাকে কিন্তু সাউন্ড হয় না, আর কিছু এসএমএস আছে এখানেও থাকে না এবং সাউন্ডও হয় না। ঠিক আছে, এই দুটো সমস্যায় আমি সমাধান করব আজকে এই ভিডিওতে। চলুন শুরু করছি ভিডিওটি। তো নতুন ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক অবশ্যই দিবেন। তো আমরা কী করবো, এখানে আমরা চলে যাব প্রথমে সেটিংস অপশনে। ঠিক আছে, আমরা সেটিংস অপশনে চলে গেলাম, এখানে সেটিংসটা খুঁজে বের করলাম, এই যে সেটিংস অপশনে চলে গেলাম। তবে এই সেটিংসগুলো এক এক ফোন অনুযায়ী, এক এক মডেল অনুসারে আলাদা আলাদা থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। আপনার এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন থাকতে পারে বা অ্যাপস থাকতে পারে শুধু, এবং অ্যাপস ম্যানেজার থাকতে পারে, যেটাই থাকুক না কেন এখানে অ্যাপসে আপনি প্রবেশ করবেন। এখানে প্রবেশ করে দিলাম। এখানে প্রবেশ করার পর এখানে আমরা কী করবো, প্রথমে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে তো হলে আপনি কী করবেন, সি অল নোটিফিকেশন, সি অল, এই যে 90টি অ্যাপস আছে আমার এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এরকম চলে আসবে। আর যদি এরকম চলে আসলে তাহলে কথা নাই, যেহেতু আমাদের মেসেজের সমস্যা সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে মেসেজ যে অ্যাপসটি আমরা সেটা খুঁজে বের করবো। বাকি আমরা এখান থেকে সংক্ষেপে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে লিখবো মেসেজ। ঠিক আছে, মেসেজ লিখলে আপনার মেসেজ চলে আসবে উপরে, যে অ্যাপসটা চলে আসবে সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমরা মেসেজে ক্লিক করে দিব। মেসেজ অ্যাপসটিতে ক্লিক করে দিলাম, প্রথমে আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার নোটিফিকেশনটা অফ থাকে তো অবশ্যই এটাকে অন করে দিবেন। ঠিক আছে, আপনার অফ থাকতে পারে, অফ যদি আপনি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনার সমস্যাগুলো হবে। এবং কি আপনি যদি এটা অন আছে কিন্তু এই কিছু কিছু এদিকে মাঝখানে অফ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে, অন করে দিতে হবে আপনার এগুলো সবগুলো কিন্তু কাজের। ঠিক আছে, অকাজের একটিও নাই, ক্ষতিকারক একটিও নাই, প্রত্যেকটি কিন্তু আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তারপরে কাজ হচ্ছে আপনি এখান থেকে, আপনি আশা করি এটা হইলে আপনার 50% চান্স যে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে আরেকটা কাজ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পারমিশন, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নিচে পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনি দেখতে পাচ্ছেন কোনো একটা অ্যালাউ দেওয়া নাই, ঠিক আছে, আপনি এই যে এরকম দেখতে পাচ্ছেন নিচে ব্যানি, ঠিক আছে, এখানে সব কটা কিন্তু আপনি এখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন, সব কটা কিন্তু অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তারপর আমরা এখানে ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড কেসে ক্লিক করে এখানে ক্লিয়ার কেস করে দিবেন। ঠিক আছে, শুধু ক্লিয়ার কেস, তারপরে এখানে ক্লিয়ার স্টোরেজ করবেন না, তাহলে আপনার ফোনের মেসেজগুলো থাকবে না। ঠিক আছে, এখানে ক্লিয়ার কেস করে দিবেন, ব্যাস আপনার এখান থেকে খতম। ঠিক আছে, আর কোনো কাজ নেই এখানে। এবার আমরা কী করবো, এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গিয়ে আপনার কী করবো, একবার পারফেক্টলি একটা রিবোট মেরে দিবে এখান থেকে। রিবোট কোনটা, এখানে ক্লিক করে চেপে ধরে আপনি যেভাবে রিস্টার্ট বা রিবোট যেটাই বলেন না কেন, আমার এখানে রিস্টার্ট লেখা আছে, তো এখানে যদি এখানে রিস্টার্ট করে দিবেন। ঠিক আছে, যদি এরকম থাকে রিস্টার্ট করে দেওয়ার পর আপনার এটা 100% গ্যারান্টি দিচ্ছি, কোনো সমস্যা নেই, একবারে 100% সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, একটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।